আসসালামু আলাইকুম সবাইকে, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম মাহজাবিন। ওয়েলকাম টু ই লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের ই লার্নিং ক্লাসের টপিক তোমাদের জানিয়ে দিচ্ছি। ক্লাস টেনের শিক্ষার্থীরা আজ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 লেসন 3 যার টাইটেল দে হ্যাড ড্রিমস 1 বিষয়ে সংক্ষেপে উপস্থাপন করব। ক্লাস উপস্থাপনের সময় সাথে বই রাখতে বলছি। লেসন 3 দে হ্যাড ড্রিমস 1। শান্তা ওয়াজ চ্যাটিং উইথ ওয়ান অফ হার ফরেন ফ্রেন্ডস Jenny. Read the dialogue and tell what the subject of their conversation is. এখানে একটা কনভারসেশনের কথা বলা হয়েছে, যেখানে শান্তা তার বিদেশি বন্ধু জেনির সাথে কথা বলছে। তাদের কথার বিষয়বস্তু কি সেটা এখন জেনে নিই। জেনি, শান্তা, What is your dream for the future? Shanta, to be a good human being first and then work for my country, no matter whatever, whether I become a social worker, an artist or a professional. Jenny jiggesha korche, tomar bhobishyot somporke shopno ki Shanta? Shanta bolche, প্রথমেই একজন ভালো মানুষ হওয়া, তারপর দেশের জন্য কাজ করা, হতে পারে তা সমাজকর্মী হয়ে বা শিল্পী অথবা চাকরিজীবী হয়ে। জেনি, ওয়াও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থট। বাই দ্য ওয়ে শান্তা, ডাজ এনি ওয়ান ইন্সপায়ার ইউ ইন ইয়োর ড্রিমস? জেনি বলছে, বাহ, আমি সত্যি তোমার চিন্তাকে সাধুবাদ জানাই। যাই হোক শান্তা, তোমাকে কি তোমার এই স্বপ্নের ব্যাপারে কেউ উৎসাহিত করে? শান্তা, সার্টেইনলি, আই এম অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রেট পার্সোনালিটিস ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাব্রোড। হোয়েন এভার আই রিড দ্য বায়োগ্রাফি অফ গ্রেট পিপল, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ দেয়ার ড্রিমস কুড হেল্প দেম টু বি হোয়াট দে হ্যাভ বিন। শান্তা বলছে, অবশ্যই, দেশ বিদেশের অনেক মহৎ ব্যক্তিত্বই আমাকে অনুপ্রাণিত করে। যখনই আমি বিখ্যাত সব ব্যক্তিদের আত্মজীবনী পড়ি, আমি বুঝতে চেষ্টা করি তারা যা হয়েছে তার মূলে কিভাবে তাদের স্বপ্ন তাদের সাহায্য করেছে। জেনি, উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স? তুমি কি তোমার এমন কিছু পছন্দের স্বপ্নদ্রষ্টার কথা আমাকে বলতে পারো? শান্তা, শিওর, রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট সাম ড্রিমার্স ইন মাই কান্ট্রি, দে আর মাই আইকনস অ্যাজ ওয়েল। অবশ্যই, আমার দেশের কিছু স্বপ্নদর্শী সম্পর্কে জানতে নিচের পাঠটি পড়ো, তারা আমার কাছে জীবন দর্শন নিদর্শন স্বরূপ। তাহলে এই টেক্সটটা পড়লে আমরা স্বপ্নদর্শী কোনো ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবো। প্রীতিলতা ওয়াদেদার ওয়াজ বর্ন ইন চিটাগাং অন 5 May 1911। শি ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চিটাগাং অ্যান্ড ইডেন কলেজ, ঢাকা। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন college in Kolkata. In her college days, Prithilata was an activist in the anti-British movement.
All through her life, she dreamt of two things: a society without gender discrimination, and her motherland free from British colonial rule. তাহলে প্রথমে প্রীতিলতার ওয়াদেদ্দারের জন্ম সম্পর্কে বলা হয়েছে, তারপর তিনি খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন তার উল্লেখ আছে, তার শিক্ষা জীবনে সে যে প্রতিষ্ঠানগুলোতে পড়েছেন সেগুলোর কথা বলা হয়েছে। উল্লেখযোগ্য যে দিকটি এসেছে তা হলো তার দুটি স্বপ্ন, এক হলো লিঙ্গ বৈষম্যহীন এক সমাজ ও তার মাতৃভূমিকে ব্রিটিশ শাসন মুক্ত করা। অর্থাৎ পুরুষ ও মহিলার মধ্যে যেই তফাতটা করা হয় বা যেই বৈষম্যের তৈরি হয়েছে সমাজে, যেটা প্রচলিত, সেটা মুক্ত একটা সমাজ সে দেখতে চায়, এবং ব্রিটিশ ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা তখন প্রচলিত ছিল বা চালু ছিল বা তখন চলতো, তখন যে ব্রিটিশ শাসনের অধীনে বাংলাদেশ বা তৎকালীন উপমহাদেশ ছিল, সেটা থেকে মুক্তি সে পেতে চাইত। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট ব্রিটিশ রুল। সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণা চরণ স্কুল ইন চিটাগাং। গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন সূর্য সেন্স আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চিটাগাং এরিয়া অ্যাট দ্যাট টাইম। ইন 1932 সূর্য সেন প্ল্যান্ড an attack on the Pahartali European Club. The club was well known for its notorious sign at its entrance: dogs and Indians not allowed. Surjo Sen assigned Prithilata to lead a team of 10 to 12 men to attack the club. The raid was successful, but Prithilata, dressed as a man, failed to get out of the club. She committed suicide by taking potassium cyanide to avoid arrest. She proved that women can work like men. She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. Her dream finally came true. The British rule came to an end in 1947, though she couldn't see it during her lifetime. চট্টগ্রামের নন্দনকানন অপর্ণা চরণ স্কুলে প্রধান শিক্ষক হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিবেন। ধীরে ধীরে তিনি সূর্য সেনের সশস্ত্র আন্দোলনে যোগদান করেন। সে সময়ে চট্টগ্রামে সূর্য সেন ছিলেন একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের উল্লেখযোগ্য সংগঠক ও বিপ্লবী কর্মী। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেন। ক্লাবটি কুখ্যাত ছিল তার এর প্রবেশ পথে লেখা কুকুর ও ভারতীয়দের প্রবেশ অনুমতি নেই। এখানে উল্লেখ বা বলা যেতে পারে কুকুর এবং ভারতীয়, যেহেতু এই দুই জাতি বা এই দুই প্রাণী বা এই দুই ধরনকে তারা উল্লেখ করছে, তাদের মধ্যে প্রবেশ অধিকার নেই। এখানে বোঝা যাচ্ছে তারা পরোক্ষভাবে ভারতীয়দের কুকুরের সাথে তুলনা করছে। সূর্য সেন প্রীতিলতাকে 10-12 জনের দলের নেতৃত্বের দায়িত্ব দিলেন। আক্রমণটি ফলপ্রসূ হয়েছিল, কিন্তু
প্রীতিলতা যে কিনা ছেলের ছদ্মবেশে ছিলেন ক্লাব থেকে বের হয়ে যেতে সক্ষম হননি। গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচার জন্য তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তিনি প্রমাণ করেন যে মেয়েদের আত্মত্যাগ করতে হবে নিজেদের ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে। তার স্বপ্ন শেষে বাস্তবায়িত হয়েছে। ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালে, যা তিনি তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি। তাহলে অঙ্কুরে তিনি যে স্বপ্নের শুরু করেছিলেন, দেখা শুরু করেছিলেন যে স্বপ্নটি, তা পরবর্তীতে বাস্তবায়িত হয়। তার ছোট্ট আত্মত্যাগের মাধ্যমে তিনি প্রমাণ করে গিয়েছেন যে মেয়েরা কিভাবে ছেলেদের সমকক্ষ হয়ে কাজ করতে পারে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও বেশি সক্রিয়ভাবে করতে অনুপ্রাণিত করে গেছেন, যার ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তোমাদের নিজেদের বোঝার জন্য এই অংশটি করবে, যে অংশটি সাধারণত আমি বলে থাকি সিনোনিমস অফ ওয়ার্ডস, শব্দের প্রতিশব্দগুলো, অর্থাৎ অর্থগুলো জানা প্রয়োজন। সেক্ষেত্রে এই বক্সটি খুবই হেল্পফুল। আমি কলাম এ এর শব্দগুলোর বাংলা অর্থ বলে দিচ্ছি। কলাম বি এ যে অংশগুলো আছে বা শব্দগুলো আছে সেগুলো বুঝে তোমরা ম্যাচিং অর্থাৎ মিলিয়ে নিবে। আমি সুবিধার্থে শুধু কলাম এ এর শব্দগুলোর বাংলা অর্থ বলছি। গ্র্যাজুয়েটেড, স্নাতক, অ্যাক্টিভিস্ট, কর্মী, মুভমেন্ট, আন্দোলন, জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য, কলোনিয়াল রুল, ঔপনিবেশিক শাসন, কমব্যাট, যুদ্ধ, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, রেজিস্ট্যান্স, সহ্য ক্ষমতা, নটোরিয়াস কুখ্যাত, অ্যাসাইন দায়িত্ব অর্পণ করা। আশা করছি পাশের যেই এক্সপ্রেশন অর ওয়ার্ডসগুলো আছে সেগুলো এই কলাম এ এর ওয়ার্ডগুলোর সাথে মিলিয়ে পড়তে পারবে। এবারে আসছি ক্রসওয়ার্ক। নাও অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। 1. ওয়াই ডিড প্রীতিলতা ফাইট? 2. ওয়েন ডিড শি ফাইট? 3. ওয়াই ডিড শি ফাইট? 4. What was Prithilata's profession? 5. What do you learn from Prithilata's life? তাহলে পাঠে যে বিষয়গুলো স্পষ্টভাবে ধারণা দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর সম্বন্ধেই এই প্রশ্নগুলো। আশা করছি সবগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে। নাও make questions from the substitution table and match the answers. One is done for you. When was Prithilata born? On 5 May 1911. Tahole prothome WH questions er ওয়ার্ডসগুলো দেওয়া আছে, সেকেন্ডে ওয়াজ বা ডিড আছে, থার্ডে বাকি অংশ আছে সেন্টেন্সের, কোয়েশ্চেন যে সেন্টেন্সটা সেটার, এবং শেষে যে বক্সটা দেওয়া হয়েছে সেটা উত্তর, মানে যেই প্রশ্নগুলো এখানে তৈরি হবে তার উত্তরগুলো শেষে বক্সে দেওয়া আছে। তাহলে প্রশ্নগুলো তৈরির পাশাপাশি তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। কাজেই এক নম্বরে যে প্রশ্নটা তৈরি করে দেওয়া হয়েছে সেটা যদি এক নম্বরে লেখো তার পরপরই সেটার উত্তর থাকবে।
এভাবে যতগুলো প্রশ্ন হবে ততগুলো উত্তর এখানে দেওয়া আছে। তোমরা তোমাদের হোমওয়ার্ক খাতায় তারিখ উল্লেখ করে এটা লিখে রাখবে। আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করছি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।